দ্বিতীয় দিনের মতো চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন। বুধবার জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এতে দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে আসিয়ানভুক্ত কয়েকটি দেশের সীমানা বিরোধ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বৈশ্বিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে সব ধরনের সহযোগিতার কথা জানান বেইজিং এর প্রতিনিধি। আসিয়ান সম্মেলনে যোগ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও এখন জাকার্তায়। মঙ্গলবার স্থানীয় সময় রাতে জাকার্তায় পৌঁছান তিনি। এ সফরে কামালা হ্যারিস দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।